দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন ওপার বাংলার জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। 3 মাস ধরে কলকাতার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তার দ্বিতীয় ক্যান্সারের চিকিৎসা চলছিল। এর মাঝে গত 1 নভেম্বর করেন ব্রেন স্ট্রোক, করা হয় অপারেশনও। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় ঐন্দ্রিলাকে আইসিইউতে রাখা হয়। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও সংকট কাটেনি। তার মাঝে গেল শনিবার রাতে তার পরপর 10 বার হার্ট অ্যাটাক হয়। সেই ধকল আর কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী, শেষ পর্যন্ত লড়াইটা হেরেই গেলেন। রোববার দুপুরে ঐন্দ্রিলা আর নেই বলে ঘোষণা করেন হাওড়ার সেই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। তারা এদিন সকালে জানিয়েছিলেন অভিনেত্রীর অবস্থা খুবই সংকটজনক, তিনি নড়াচড়া করছেন না। এর কয়েক ঘন্টা যেতে না যেতেই চিকিৎসকরা জানালেন নায়িকার শেষ নিঃশ্বাস ছাড়ার সংবাদ। ২০১৫ সালে একবার ক্যান্সার থাবা বসিয়েছিল ঐন্দ্রিলার শরীরে, সে সময় দীর্ঘ চিকিৎসার পর অভিনেত্রী সুস্থ হয়েছিলেন। গত বছর দ্বিতীয়বারের মতো ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা, এবারও কেমোথেরাপি করিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু চিকিৎসার মাঝেই গত 1 নভেম্বর আচমকা তার ব্রেন স্ট্রোক হয়। সেখানেও লড়েছিলেন জান দিয়ে, তবে এবার আর পারলেন না। মাত্র 24 বছর বয়সেই চলে গেলেন না ফেরার দেশে। খুব অল্প সময়ে টেলিভিশনের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন ঐন্দ্রিলা। কলকাতার সিরিয়ালে তার মুখটা ছিল বেশ পরিচিত, ঝুমুর সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এছাড়া জীবন জ্যোতি, জীবন কাঠি সিরিয়ালগুলোতে তাকে দেখা গেছে। ওটিটি প্ল্যাটফর্মেও বেশ কিছু কাজ করেছেন, তবে আর তাকে দেখা যাবে না টিভির পর্দায়। ঐন্দ্রিলার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউড পাড়ায়। মাত্র 24 বছর বয়সে এমন চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঐন্দ্রিলাকে ফাইটার বলেছেন তিনি। শোকবার্তায় কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা লেখেন, প্রতিশ্রুতিময়ী তরুণী ছিলেন ঐন্দ্রিলা। পশ্চিমবঙ্গ সরকার তাকে এবছর অসাধারণ প্রত্যাবর্তন বিভাগে টেলিসম্মান অ্যাওয়ার্ড প্রদান করেছে। ঐন্দ্রিলা ক্যান্সারের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। সাদা কালো নিউজ।